এই দেখ আসাম করিস, এক দুই তিন চার পাঁচ ছয় সাত কাঁচামরিচ তো নাই, কি করবো? উফ, কাঁচামরিচ লাগবে, তোকে ফোন দেই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, বাসায় কাঁচামরিচ নাই। হ্যাঁ, কাঁচামরিচ নিয়ে আসি তো বাজার থেকে। কাঁচামরিচ? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, আসার সময় নিয়ে আসবো। নেই, আর রান্না হয়ে গেছে, এসে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসছি। তোমার তো ব্যাগ ট্যাগ নাই, কি ব্যাপার? কাঁচামরিচ কই? আরে এখন যে কাঁচামরিচের দাম, এখন আবার ব্যাগ লাগে কাঁচামরিচ আনতে? পকেটই পুরো হয় না, আবার ব্যাগ। এই নাও, হাত পাতাও। এই দেখ কাঁচামরিচ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আরে তো দুইটা থাকার কথা, নয়, এই যে দশটা। এই দশটা কাঁচামরিচ? হ্যাঁ দশটা। এখন যে কাঁচামরিচের দাম, এই দশটার দাম কত জানো? 50 টাকা। আমি দোকানদারকে বললাম, ভাই 50 টাকার কাঁচামরিচ দেন। সে বললো যে এখান থেকে 10টা গুনে নেন। আমি বেছে বেছে বড় গুলো নিয়েছি, বুঝিস? সেজন্য তো। যাই হোক, এখন কাঁচামরিচের দাম কত জানো? 500 টাকা কেজি। এখন কি করবো, 50 টাকা দিয়ে এনেছি, এখন 10টা দিয়েছে, এটা দিয়ে আপাতত কি করবে জানো? একটা করে ডিম ভাজা, একটা করে দিবে। এখন কাঁচামরিচের তো একটা করে ডিম ভাজাতে একটা করে দিব, আর তরকারি গুলো কে রাখবে? আর গুলো না কি করবে জানো? এই কাঁচামরিচ না, এই কাঁচামরিচ এই কি লোক রে বাবা, কি করবো বলো? কাঁচামরিচ তো এখন খাওয়াই যায় না, আমরা এখন মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের জন্য এখন কাঁচামরিচ স্বপ্ন, বুঝেছো? দুঃস্বপ্ন, এটা আসলে আমাদের সাধ্যের বাইরে। 1 কেজি কাঁচামরিচ কিনতে 500 টাকা লাগে, কি করে কিনবো বলো? তো তুমি এরকম কীর্তন করলে হবে? এই আমি রোজ একটা করে রান্না করব। কীর্তন না করলে সংসার হয় না, বুঝেছ? ঠিক আছে চলো, এখন আপাতত দুইটা দিয়ে ডিমটা ভেজে দাও, আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। এটা তো 2-3 দিন চালিয়ে নাও, তারপরে একটু দাম কমতেছে, কমলে বেশি করে নিয়েছি। 2-3 দিন? হ্যাঁ 2-3 দিন চালিয়ে নাও, তারপরে দাম কমলে বেশ করি। আরে আসো তো, রাখো না। কীর্তন কোথাকার?